শুরু করলাম মায়ের পাঠ পর্ব বড়, শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মায়ের কথা পাঠের নাম সকলের মা। তো চলুন শুরু করি আজকের মায়ের কথা। তো তার আগে বলে রাখি আপনাদের সবাইকে, যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, যাতে আপনাদের কাছে সমস্ত তথ্য আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক আজকে সকলের মা। শ্রী শ্রী মায়ের জীবন কাজে কর্মে কথায় বার্তায় দেবী মানবীর ভাব সুন্দর ও সুমধুরভাবে মিশে থাকত, আর সব কিছু ছেপে উঠত একটি সহজ সরল মাতৃভাব। অগণিত ভক্ত নারীগণ মনে মাকে মা কি এরূপ প্রশ্ন জাগত না। মা আমাদের, আমরা মায়ের, এইটুকু জেনে বুঝে তারাই তৃপ্ত থাকত, তাতেই তারা সব পেত। জ্ঞান ভক্তি মুক্তি সকলের মূলে যে প্রীতি ও বিশ্বাস, মায়ের স্নেহদৃষ্টিতে তারা সেই দুর্লভ জিনিসটি লাভ করত। মাতৃশক্তি যে সকল শক্তির আধারভূতা, মাতৃভাবেই যে সকল ভাবের সম্বন্ধ হয়, আপনাকে রেখে ঠাকুর আগেই চলে গেলেন কেন? এই প্রশ্নের উত্তরে মা একবার ধীরভাবে বললেন, মাতৃভাব জগতে বিকাশের জন্য এ আবার আমাকে রেখে গেছেন। এই মাতৃভাব উভয়েরই ভাব, ইহার বিকাশ দুজনেরই দ্বার। শ্রী রামকৃষ্ণ যে ব্রত প্রতিষ্ঠা করেছিলেন, মা প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে তাই পালন করতেন। মায়ের এই মাতৃভাব যে কত সুদূর প্রসারী ছিল তা আমাদের কল্পনার অতীত। কচ্চিত কখন কোন সেবক বা সন্তানের মন সংশয়াক্রান্ত হলে মা গম্ভীরভাবে আত্মপ্রকাশ করতেন। একদিন জনৈক অল্পবুদ্ধি সেবক উদ্বোধনে মায়ের ঘরে ঝাঁট দিতে ভাব দিতে দিতে ভাবছে, এ কার সেবা করছি, কেন করছি? ইনি রামকৃষ্ণ পরমহংসদেবের বিধবা স্ত্রী বই আর কিছু তো নন। পক্ষী যেমন তার শাবককে সৈন্যের কবল হতে রক্ষা করার জন্য ছুটে আসে, সহসা মা যেন সেইভাবেই আসলেন এবং সযত্নে তার হাত ধরে ও মুখের দিকে তাকিয়ে নিজের হৃদয় স্পর্শ করে বললেন, আমি মা, জগতের মা, সকলের মা, বুঝবি বুঝবি কালে বুঝবি। সেবকটি স্তম্ভিত আনন্দে শুনল বটে, কিন্তু কিছুদিন পরে মাকে আবার প্রশ্ন করল, তুমি না হয় আমাদের মা, কিন্তু সকলের মা কী করে? তুমি কি এইসব পশু পাখি কীটপতঙ্গ এদের মা? কি কীটপতঙ্গ এদেরও মা? এবারও মা স্থির কণ্ঠে উত্তর দিলেন, ওদের মায়ের ভিতর দিয়ে আমি ওদেরই মা, এ জন্মে ওরা এভাবেই আমার স্নেহ যত্ন পেয়েছে। প্রকৃতপক্ষে দেখা গিয়েছে পশু পাখিরাও মায়ের ভালোবাসা বুঝত। বাড়িতে একটি বিড়াল নানাভাবে বড় উৎপাত করত, তার জন্য সকলের মাকে দায়ী করে দেখে একদিন তিনি লাঠি নিয়ে মারতে গেলেন। সেও মায়ের দুটি পায়ের মধ্যে নিশ্চিন্তে মাথা গুঁজে রইল। মা লাঠি উঁচে হাসি মুখে বললেন, কি করে মারি বল দেখি? যেভাবে ও আশ্রয় নিয়েছে। সঙ্গিনী ও সেবকেরা হাসতে হাসতে বললেন, তোমাকে আর মারতে হবে না, ও তোমায় বুঝে নিয়েছে। জয়রাম বাটিতে একটি টিয়া পাখি ছিল, সেও সকলের মুখে শুনে শুনে মা বলি শিখেছিল। মাকে কিছুক্ষণ দেখতে না পেলে, বিশেষত মা পূজা না বসলেই সেই ও মা বলে ডাক শুরু করত। মা বলতেন, কি জ্বালা, একটু ধীরে সুস্থে পূজাও করতে দিবি না? পূজা সারিয়া তিনি সকলের আগে তাকে প্রসাদ খাওয়াতেন, তবেই সে শান্ত হতো। হৃদয়ের ভালোবাসা যে ভাষার আপেক্ষ রাখে না, তার কত দৃষ্টান্ত মায়ের জীবনের প্রতি পদে ছড়ানো রয়েছে। দক্ষিণ ভারত হতে একটি ছেলে দীক্ষার জন্য জয়রামবাটি এসেছেন, সে ইংরাজিতে তার বক্তব্য বলছেন। দোভাষীর মতো একজন উহা মাকে বাংলায় বুঝিয়ে বলছে। একটু পরে মা বললেন, ওকে ওর মাতৃভাষায় যা বলবার বলতে দাও,
সে তাই বলতে লাগলো। মাও বাংলায় তার বক্তব্য বলে গেলেন। ভয়ের ভাবের আদান প্রদান হয়ে গেল। সিস্টার নিবেদিতা যখন প্রথম এদেশে আসেন তখন তিনি কোথায় কিভাবে থাকবেন এই নিয়ে স্বামী বিবেকানন্দ একটি চিন্তিত হয়ে পড়েন। মা নিবেদিতাকে নিজের কোলের কাছে টেনে নিলেন। নিবেদিতাও নিজেকে মায়ের খুকি বলে মনে করতেন। মায়ের এই মাতৃত্ব জাতি ধর্ম ভাষার বাধা ও লঙ্ঘন করে আজ দেশ কালকে অতিক্রম করে চলেছে। যে কোনো দেশের যে কোনো কালের যত ছেলে মেয়ে শ্রী শ্রী মা সকলের মা, কে এই মাতৃত্ব ধনী দারিদ্র পণ্ডিত মূর্খ জ্যেষ্ঠ কনিষ্ঠ সন্ন্যাসী গৃহস্থ এমনকি সজ্জন দুর্জনও ছিল না। যে একবার মা বলে ডাকছে শ্রী শ্রী মা তারই মা হয়েছে। মায়ের এই ভালোবাসা যে কত উদার কত গভীর কতখানি অন্তরে তা ছাড়া একদিনের জন্য তার সস্নেহ সেবা যত্ন লাভ করে ধন্য হয়েছেন তারাই প্রাণে প্রাণে বুঝেছেন। রৌদ্রে ঘর্মসিক্ত হয়ে কোনো ছেলে আসিয়াছেন, মা বিশ্রাম হইতে উঠে তাকে বাতাস করে বললেন, তাকে জল খাবার দিয়ে তার জন্য রান্না চড়াতে গেলেন। একটি ছেলে কাজে গিয়েছিল, মুষলধারে বৃষ্টিও নামিয়েছে, মা ঘর থেকে ঘর বাইরে করছে। সে ফিরিলে স্নেহের শতধারে তাকে অভিষিক্ত করে অন্য শুষ্ক বস্ত্রের অভাবে হয়তো নিজেরই কাপড় তাকে পরিয়ে দিয়েছেন। দীক্ষাদানের পর একটি ছেলেকে নিয়ে মা খেতে বসেছেন। খাওয়ার পর ছেলেটি উচ্ছিষ্ট বাসনে উঠছেন, মা বাম হাত দিয়ে তার হাত চেপে বললেন, থাক ও আমি নেব। ছেলেটি বলে, তা কি হয়, আপনি নিলে আমার অকল্যাণ হবে। মা বললেন, সে কি বাছা, আমি মা, আমার কাছ থেকে কোনো অকল্যাণ হয় না। মা এঁটো পরিষ্কার করবে না তো কে করবে, মা ছেলের কত করে, আমি কি তোমার কিছু করতে পেরেছি। এইরূপ দৃশ্য একাদিন নয়, প্রায় ঘটত। শ্রী শ্রী মায়ের মধ্যে গুরুভাবের সহিত মাতৃভাবও অবিচ্ছিন্নভাবে মিশে থাকত। যিনি মা তিনি গুরু, নাস্তি মাতৃসম গুরু, এই বাণী তার মধ্যে অতি সুন্দর ও মধুরভাবে ফুটে উঠেছিল। জয়রামবাটিতে একটি মুসলমান মজুর খেতে বসেছে। মায়ের ভাইজি দূর হতে ছুঁড়ে ছুঁড়ে পরিবেশন করছেন, তাই দেখে মা বললেন, অমন করে পরিবেশন করলে কেউ খেতে পারে নাকি, বলেই নিজেই পরিবেশন করতে লাগল। খাওয়ার শেষে যখন এঁটো জায়গায় জল ঢেলে দিচ্ছেন তখন অপর সকলের সমালোচনা থামিয়ে বললেন, শরৎ আমার যেমন ছেলে আমজাদও তাই। শ্রী মায়ের মাতৃভাব এত স্বাভাবিক ছিল যে অনেক ভক্ত নরনারী দেখত। তার চাল চলনে কথা বলার ভঙ্গিতে এমনকি মুখাকৃতিতে পর্যন্ত স্বীয় জননীর ছায়া ও ছবি ফুটে উঠত। মাতৃহারা তাকে পেয়ে মাতৃশোক ভুলিত। কেউ বা অনুভব করত গর্ভধারিণীর স্নেহের টান অপেক্ষা শ্রী শ্রী মায়ের আকর্ষণ বেশি। দীক্ষার পর একটি মেয়ে জিজ্ঞেস করছেন, কি সাধন ভজন করবো মা? মা শান্ত গম্ভীর কণ্ঠে বলছেন, জন্ম জন্ম সাধন তপস্যা করেই তো আজ আমার কাছে এলে মা, আর কি সাধন ভজন করবে। আবার কোনো ছেলে যদি বলতো, মা তোমার কাছে আশ্রয় পেয়েছি, আর কি জপ তপ করব, অমনি মা বলতেন, সে কি বাবা, ভগবান কেমন আঙুলগুলি দিয়েছেন, জপ করবে না তো কি করবে, জপাত সিদ্ধি। সারাদিন শত কাজের পর রাত্রিতে শয়ন করে মা কেন জপ করছেন জিজ্ঞাসা করতে বললেন, কত জায়গায় আমার কত ছেলে মেয়ে আজ তারা ঠিক মতো জপ করতে পেরেছে কি না জানে, তাদের জন্য করছি।
দুই তিন দিন থেকে যখন ভক্ত ছেলে মেয়েরা জয়রামবাটি হতে চলে যেত, মা মাঝপথে খাবার তাদের জন্য পাঠিয়ে দিতেন, পান সাজিয়ে দিতেন, আবার আসতে বলতেন। বিদায়কালে কখনো কখনো কারো চিবুক ধরে চুমু খাইতেন। তারা কিছু দূর অগ্রসর হয়ে গেলে তিনি যত দূর দেখা না পায় পথ পানি চেয়ে থাকতেন। অনেক দিন যাবত সন্তানেরা কেউ না আসলে মা আপন মনে বলতেন, ওরে ছেলেরা তোরা আয়, দেখা যেত দু একদিনের মধ্যেই একজন না একজন এসে পড়ছে। মাঝে মাঝে মা সংবাদপত্র পাঠ শুনিতেন, দুর্ভিক্ষ ও বন্যা প্রভৃতি বর্ণনায় বিচলিত হইতেন, আবার শরদ মহারাজ সাহায্যদানের ব্যবস্থাও করিয়েছেন শুনে আশ্বস্ত হলেন। রাজনৈতিক নির্যাতন সংবাদে, বিশেষত নারীদের উপর অত্যাচারের কাহিনী শুনে ঠাকুরের ছবির কাছে গিয়ে বলতেন, এসব কী হচ্ছে? অথচ ইংরাজির প্রতি কেউ ঘৃণা প্রদর্শন করে বলতেন, না গো ওরাও আমার ছেলে। মহাযুদ্ধে বহু লোকক্ষয়ের সংবাদ শুনতে শুনতে একদিন আতর্কিতে তার মৃদু হাসি বিকট আট্টহাসিতে পরিণত হলো। ভয়ে ভীত সঙ্গিনীরা গলবস্ত্র হয়ে করজোড়ে প্রার্থনা করছেন, মা এ ভাব সংবরণ করুন। ক্রমশ মা প্রকৃতিস্থ হলেন। মায়ের করাল মূর্তি কদাচিত কখনো ব্যক্ত হয়েছে? একবার উন্মাস হরিশ মাকে একা দেখিয়ে ধরতে আসলে তিনি রূপায় হয়ে মড়াইয়ের চারিদিকে ছয় সাতবার খুললেন। অবশেষে ক্লান্ত হয়ে স্থিরভাবে দাঁড়িয়ে উন্মাদ কাছে আসতেই তাকে চপটঘাতে ধরাশায়ী করলেন এবং বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে তাকে বারংবার চড় মারতে লাগলেন। এই রূপে তার কুভাব দূর করে তাকে সুস্থ করেন, যথাকালে সেও মায়ের মহিমা বুঝতে পারে। তবে সন্তানদের জন্য মায়ের শান্ত সহনশীল মূর্তিটি সমধিক প্রকাশিত ছিল। নিবেদিতা যথার্থই বলেছেন, নারীর আদর্শ সম্বন্ধে সারদা দেবী শ্রী রামকৃষ্ণেরই শেষ কথা। শ্রী শ্রী মা ছিলেন পুরাতনের শেষ প্রতীক ও সূচনার সার্থক। শ্রী মায়ের জীবনে ও চরিত্রে উমা, সীতা, সাবিত্রী, শ্রী রাধার ছবি স্পষ্টই ভাসিয়া ওঠে। আবার তার প্রসঙ্গে গোপা, মীরা ও বিষ্ণুপ্রিয়ার কথাও মনে পড়ে যায়। পুরাতনের সকল মাধুর্য নিয়ে এবং নতুনের অপূর্ব ঐশ্বর্যে বিমণ্ডিত হয়ে শ্রী শ্রী মায়ের অনুপম মাতৃত্ব পরিপূর্ণভাবে ফুটে উঠেছিল। তাকে কেন্দ্র করেই নতুনের গার্গী মৈত্রীর সম্ভাবনা, ইয়াকেই স্বামীজির ভবিষ্যদ্বাণী। 1912 খ্রিস্টাব্দে বেলুড় মঠে দুর্গাপুজোর পর মা আত্মীয় স্বজন, সাধু ও গৃহস্থ ভক্ত পরিবৃত হয়ে কাশী যান। সেবাশ্রমের সন্নিকটে লক্ষ্মীনিবাসে সকলের সঙ্গে মা খুব আনন্দে আড়াই মাস কাটান। সেবার মায়ের আগমনে আনন্দের হাট বসেছিল। স্বামী ব্রহ্মানন্দ, সারদানন্দ প্রভৃতি সেবাশ্রমে এসে উঠলেন। চারিদিক হতে ভক্ত ভ্রমেরা আসিয়া জুটল। কালী পুজো ও জগদ্ধাত্রী পুজোর পর মায়ের জন্মতিথি সেখানেও কাটল। এবার কাশী হতে ফিরবার পর মা আর দূর দেশে কোথাও যায় নাই, কখনো জয়রামবাটিতে কখনো কলকাতায় থেকে ঠাকুরের সেবা পূজা করতেন। ভক্ত ও ছেলে মেয়েদের অভয় আশ্রয় দিয়ে নতুন জীবনের অধিকারী করতেন। ভাইদের পৃথক সংসার হয়ে গেলে জয়রামবাটিতে মায়ের থাকবার অসুবিধা দেখে সারদানন্দ তার জন্য সেখানেই চারটি কুটিরযুক্ত নতুন একটি বাসস্থান করে দেয়। মা দেশে যাইলে সঙ্গিনী ও সেবকগণ সহ সেখানেই থাকতেন। ম্যালেরিয়াতে ভুগতে থাকলে স্বামী সারদানন্দ তাকে কলকাতায় নিয়ে আসলেন। উদ্বোধনের মন্দির শূন্য থাকবে, মায়ের বাড়ি মা নাই, ইহা কার ভালো লাগতো না? আজ আমি মায়ের পাঠটা এইখানেই, মানে মায়ের পাঠ সকলের মা এই পর্যন্ত স্থগিত রাখলাম। নেক্সট পাঠ পরের দিন দেব। এটা খুবই বড় একটা গল্প, তাই আমি আজ 15 মিনিটের মতন ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। নেক্সট ভিডিওটা ঠিক একদিন পর আপনাদের সাথে তুলে ধরবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ারও করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশান অল করে সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে, নোটিফিকেশানটা আপনারা অল করে দেবেন। আর
আমার এই ছোট্ট একটুকু প্রয়াস আপনাদের শোনাতে পেরে আমি খুবই আনন্দিত। তো তার জন্য আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন আর স্কিপ না করে পুরোটা শুনবেন, তাতে মায়ের প্রতি আপনাদেরও ভালোবাসা বাড়বে, আমারও বাড়বে, আর মা আপনাদের কৃপাও করবেন। তো সবাই এই মায়ের পাঠটা শুনতে থাকবেন, শ্রী শ্রী মায়ের পাঠ সকলের মা। এই পাঠটা কিছু অংশ আমি 15 মিনিট পরে শোনালাম, আর কিছুটা পাঠ আমি আপনাদের নেক্সট একদিন পর আপলোড করব। যারা শোনেননি পাঠটা, এর আগেও অনেকগুলো পাঠ দিয়েছি, তারা সেই পাঠগুলো গিয়ে শুনে আসতে পারেন। তো চলুন আজ আমি এখানেই রাখছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ।